চোখগুলো বন্ধ কর। আদিকে ছেড়ে দেব। অবশ্যই হাতগুলো ছেড়ে দে। না তো বুঝতে পারবে যে আমি এয়ারপোর্ট টাইমে বলি। ওটা হাত চমনে সোজা সোজা। খাই আছে। তাহলে সবাই আছে। তাহলে এবার বল আমাদের আমাদের পরিবারের মধ্যে ভাই দিকে বেশি মানে যারা ছোট তাদের দিকে বেশি গাইড করা দরকার মানে দেখা দেখাশোনা করা দরকার না বড় দিকে বেশি দেখাশোনা করা দরকার ছোট দিকে যাতে তারা কোনো জানে আমার ভাই নিজে এই কথাটা বললো আমার শুনিনি বহুত ভালো লাগলো যে আমার ভাই আজকে এই কথাটা বললো দূরের মানুষের সাথে যোগাযোগ রাখার জন্য এক দুই নাম্বার মানে অচেনা জায়গায় যাওয়া যায় আর অর্পিতা বল আর কি আমরা ফ্যাসিলিটি আছে যেটার থেকে আমরা উপকার পাই ট্রান্সলেট যেটা বললো ট্রান্সলেট করে খুব ভালো বলি যে ফোনে আমরা বানানটা যদি না জানে সেটা আমরা সঠিক করে নিতে পারি আর ময়না বল আমার যে কোনো সাবজেক্টে যদি অসুবিধা হয় আমি সার্চ করে ওইটা সার্চ করতে পারিস কোন ঠিক আছে যে যেখান থেকে খুশি বলতে পারিস হ্যাঁ আমি বলবো ইয়া রং আমার মাথা খাইয়া দিবে আমি এটা বলবো সুবিধা আমি বলবো সে বেশিরভাগ এখন মানে কম বয়সে যাদের 17 18 বছরের মধ্যে দিয়ে যাচ্ছে তারা এখন গেমে প্রচুর মানে মা ইয়া আছে আর মারাত্মক হাত মাঠ কাটে নিচে দূরে দূরে এখন যেমন পাবজি বলে একটা গেম বেরিয়েছে এই আর 6 ঘন্টা 7 ঘন্টা খাওয়া দাওয়া ছাড়ে দিয়ে ছেলে গুলো খেলছে সব সময় খেলা আর খেলা ওইটা গেমটা একের পর এক গেম আসলে এখন সত্য বলবো খারাপ আর অনেক সময় আমি তো বলবো বল আমি দেখলাম আজ ফেসবুক এটা তখন একটা ছেলে না পাবজি খেলতে খেলতে সুইসাইড করে নিয়েছে মানে কত লোকে দেখেছি আমি ফোনে মানে এই পকেট আরো রাখে এই বুকে আরো মানে এই বুকের পকেট আরো রাখে তো ওই ফোনটা যখন আসে আসে তখন ওইটা থেকে প্রচুর রে বাইর হয় ওই রেটা বুকের মধ্যে যায় ওই ফলে ক্যান্সার সৃষ্টি করে আর যখন রি হয় ফোনে সেই সময় বেশি সব থেকে মারাত্মক রে বাইর হয় আর 15% মানে নিচে যদি চার্জ কম থাকে সেই সময় যদি ফোনটা ঘাটা হয় কিংবা ফোন করলে তো সেই সময় মারাত্মক ক্ষতি এখন এত মানে কম বয়স থেকে মানে ফোনের উপকার দেবেছে না অপকার দেবেছে অপকার দেবেছে খালি ফোন লিয়া উচিত সঠিক ব্যবহার করতে হবে ভিডিও কল করে কি হচ্ছে বলতো কোন প্রেমিক প্রেমিকা হয়তো ভিডিও কল করছে করছে তো দি প্রেমিক কি করলো সে ভিডিও কলটা ছাড়ি দিল নেটে এবার হয়তো সেই রকম অবস্থায় করলো যেখানে মেয়েটা আত্মহত্যা করতে বাধ্য হলো কারণ তার আর বাইরে মুখ দেখাবার মতন নাই কারণ ভিডিও কলটা তেমন এমন অবস্থাতে করেছে যেটা একদম তাদের নিজেদের পার্সোনাল ব্যক্তিগত জিনিস সেই জিনিসটা ছাড়ি দিল না যে খুলে ছাড়লো কিন্তু মেয়েটার কি অবস্থা বসে এটা ভাব ওই ভিডিওটা আমার কাছে চলে এলো আমি দেখলাম ওর মা দেখতে পেয়ে গেল আর বাপ দেখতে পেয়ে গেল সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে ভিডিও কল।